এই যে আমার হাতে একটা ঘড়ি আছে, এই ঘড়িটার একটা কোম্পানি আছে। এই যে আমার মোবাইলটা আছে, এই মোবাইলের একটা ফ্যাক্টরি কোম্পানি আছে। এই চশমা, তারও একটা কোম্পানি ফ্যাক্টরি আছে। ফ্যাক্টরি যত ভালো হয় তার প্রোডাক্ট তত বেশি পরিমাণে ভালো হয়, ফ্যাক্টরি যত খারাপ হয় তার প্রোডাক্ট তত বেশি পরিমাণে খারাপ হয়। এটা আওয়াজ করে বলেন কথাটা ঠিক কি না? কোরআনের 18 নম্বর পারাতে আমি পেয়েছি, ওই জায়গাটা গবেষণা করতে গিয়ে আমি বলেছি দুনিয়ার কত ফ্যাক্টরি আছে, তবে মা হলো মানুষ তৈরির ফ্যাক্টরি, মা হলো মানুষ তৈরির ফ্যাক্টরি, মা হলো মানুষ তৈরির ফ্যাক্টরি। যুবকরা আওয়াজ করে বলো কথাটা ঠিক কি না? সুম্মা খলাকনা নুতফাতা আলাকা ফা খলাকনা আলাকাতা মুদগা ফা খলাকনা আলমুদগাতা ইযামান ফা কাসাউনা আলইযামা লাহমা। কি সুন্দর করে আল্লাহ বলে দিচ্ছে, কি সুন্দর করে মায়ের পেটের মধ্যে সন্তানটা যে হয়। ও প্রিয় ভাই আমার, এই পেটটা হলো 10 ইঞ্চি, এই 10 ইঞ্চি পেট থেকেই তো দুনিয়ার সব নবীরা বের হয়েছে, এই 10 ইঞ্চি পেট থেকেই তো দুনিয়ার সব ওলিরা বের হয়েছে, এই 10 ইঞ্চি পেট থেকেই তো দুনিয়ার সব হাফেজরা বের হয়েছে, মুহাদ্দিসরা বের হয়েছে, 10 ইঞ্চি পেট থেকেই সব মুফতিরা বের হয়েছে, সব জান্নাতিগুলি মায়ের এই পেটের 10 ইঞ্চি পেট থেকে এখানে সুন্দর হয়ে উৎপাস, কি সুন্দর বড় হয়ে এখান থেকে মাগুলো থেকে এই সন্তানগুলি বের হয়েছে। কিন্তু আমি বলে দিতে চাই আগামীকালকে 14ই ফেব্রুয়ারি, কথা করা মুসলমান জানে না কি আগামীকালকে 14ই ফেব্রুয়ারি, কথা ঠিক কি না? আমার ঢাকা হলো উপেন, ঢাকার একটা অর্থ হয় ঢাকা মানে ঢাকা, তার মানে ঢেকে থাকবে, ঢেকে থাকবে, বুঝবেন। কিন্তু ঢাকা মানে কি? ঢাকনা বলেন, ঢাকনা। ঢাকনাকে ঢাকনা বলে কেন? কারণ ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয়। উচিত ছিল নাম হলো ঢাকা, শুধু ঢাকা থাকবে, ঢাকা থাকবে। আমার প্রিয় ভাইরা, বাংলাদেশ ঢাকার বক্তা একটু কমই আছে, স্থায়ী বক্তা, তা আমি তো স্থায়ী বক্তা। আমার এক বন্ধু এবার আমাকে বললো, দোস্ত আপনার বাড়ির হলো ঢাকা, তো ঢাকা তো ঢাকা থাকবে, আপনার লোক তো খালি উপেন হয়ে যায়। আমি একটু লজ্জাও পেলাম, লজ্জাও পেলাম, আমি বললাম কথা তো ঠিকই, আসলে এই তো খালি ওপেন হয়ে যায়, আর 14ই ফেব্রুয়ারি একটু বেশি ওপেন হয়ে যায়। তবে এই ঠাকুরগাঁওয়ের মাহফিল থেকে আমি বলে দিচ্ছি, এগুলো মিডিয়াতে ছড়া দেয়, আগামীকালকে 14ই ফেব্রুয়ারি, আগামীকালকে 14ই ফেব্রুয়ারি মায়ের 10 ইঞ্চি পেট, পুরুষের 10 ইঞ্চি পেট যদি ছিঁড়ে ফেলা হয়, মায়েরা বের হবে, মায়েরা বের হবে, মায়ের এই 14 ইঞ্চি পেট থেকেই তো, 10 ইঞ্চি পেট থেকেই তো হাফেজগুলি বের হয়, মুহাদ্দিসগুলি বের হয়, মুফতিগুলো বের হয়। কিন্তু আগামীকাল 14ই ফেব্রুয়ারি, ও যুবক তুমি দূরে সমর্থন দিবা, আকাশ বাতাসকে প্রকম্পিত করে দিবা, তো মায়েরা যারা ভিতরে আছেন কান পেতে আপনি শুনে রাখেন, এই 10 ইঞ্চি পেটের 5 ইঞ্চি যদি কোনো পুরুষ দেখে ফেলে, 5 ইঞ্চি পেট যদি কোনো পর পুরুষ দেখে ফেলে, ওই পেট থেকে হাফেজ হবে না, মুহাদ্দিস বের হবে না, মুফতি বের হবে না, শাইখুল হাদিস বের হবে না, ওই পেট থেকে আমার প্রিয় ভাই কালা জাহাঙ্গীর আর তসলিমা নাসরিন বের হবে।